সেই মহামানবীর প্রতি, যার আদর্শকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদের এই সামান্য প্রচেষ্টা। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, শায়খ যখন আপনাদের অনুষ্ঠান শুরু করছিলেন তখন শুরুর পূর্ব মুহূর্তে উনি একটা কথা বলছিলেন যে পৃথিবীর বুকে সবচেয়ে উত্তম নসিহা, সবচেয়ে উত্তম উপদেশ হচ্ছে আল কোরআন। মহান আল্লাহ তাআলা তার পবিত্র গ্রন্থ আল কোরআন শুরু করছেন সূরা ফাতিহার পরে, সূরা বাকারা দিয়ে। তখন তিনি বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ হুদান লিল মুত্তাকিন। আলিফ লাম মিম, তিনি মানুষকে চ্যালেঞ্জ করছেন। তারপর বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটি এমন একটি গ্রন্থ যাতে কোনো সন্দেহ নেই। এই কথা বলার পরে তিনি সর্বপ্রথম মানুষকে উদ্দেশ্য করে যে সংবাদ দিচ্ছেন এই কিতাব সম্পর্কে, সেটি হচ্ছে হুদান লিল মুত্তাকিন। এই গ্রন্থ, এই কিতাব হচ্ছে মানুষের জন্য হেদায়েতের বস্তু। মহান আল্লাহ তাআলা তার পবিত্র গ্রন্থের অন্যত্র বলছেন কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদুর। কদ জাআতকুম মাউইযা, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের নিকট মাউইযা এসেছে, উপদেশ বাণী এসেছে। ওয়া শিফাউন লিমা ফিস সুদুর, এবং তোমাদের আত্মার প্রশান্তি। তো এইখানে মহান আল্লাহ তাআলা মাউইযা বলতে যেটা বুঝিয়েছেন সেটা হচ্ছে পবিত্র গ্রন্থ আল কোরআনকে বুঝিয়েছেন। মহান আল্লাহ তাআলা অন্যত্র বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা। রমজান মাস, উনজিলা ফীহিল কোরআন, যেই মাসে কোরআনকে নাজিল করা হয়েছে। কেন নাজিল করা হয়েছে? হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য। হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাআলা আপনার হেদায়েতের জন্য, আপনাকে সঠিক পথ দেখানোর জন্য, আল্লাহর দিনের দিকে নিয়ে আসার জন্য যে গ্রন্থ, যেই কিতাব, যেই জিনিসকে আপনার সামনে পেশ করেছেন সেটা হচ্ছে আল কোরআন। এবং তার প্রচার এবং প্রসারের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাশীরাম ওয়া নাযীরা হিসেবে সকল মানুষের মধ্য থেকে মনোনীত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, তথাপিও ইসলাম শেষ হয়ে যায়নি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, চার খলিফা দুনিয়া থেকে চলে গেছেন, তথাপিও আজও পৃথিবীর বুকে মুসলমানেরা বেঁচে রয়েছে। স্পেনে রাজা ফার্ডিনান্ড এবং রানী ইসাবিলার নির্যাতনের পরে মুসলমানদের নিজের পরিচয় নিয়ে বেঁচে থাকার কোনো সুযোগ ছিল না, তথাপিও আজও স্পেনের বুকে মুসলমানেরা রয়েছে। কামাল আতাতুর্কের শাসনের পরে, কামাল আতাতুর্কের শাসনের পরে বর্তমান তুরস্ক থেকে আদান, আলেম, ওলামা সব কিছুকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল, তথাপিও আজ তুরস্কের বুকে ইসলাম টিকে রয়েছে। রাশিয়ার নাস্তিক্যবাদী সরকার ইসলামের প্রচার এবং প্রসারকে সোভিয়েত ইউনিয়নের মধ্যে নিষিদ্ধ করে দিয়েছিল, তথাপি ওই রাশিয়ার এক বিপুল সংখ্যক জনগণ ইসলামের অনুসরণ করে। আজ আপনাদের সামনে শেখ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ তাআলা উপদেশ প্রদান করার জন্য আসছেন, কোরআন থেকে আপনাদের সামনে আলোচনা করছেন। যদি কোনো দিন এটা আপনাদের সামনে বন্ধ হয়ে যায়, তথাপিও যেই জিনিসটা, যেই বস্তুটা আপনাদের দিকে, আপনাদেরকে ইসলামের দিকে, দিনের দিকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের দিকে আহ্বান করবে, সেটা সেই জিনিস যেটা তুরস্কের মুসলমানদের আহ্বান করেছিল, সেটা সেই জিনিস যেটা স্পেনের মুসলমানদের আহ্বান করেছিল, সেটা সেই জিনিস যেটা আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলার বিদায়ের পরে মুসলমানদেরকে ইসলামের সাথে টিকিয়ে রেখেছিল, সেটা হচ্ছে আল কোরআন। আপনি যদি ইসলাম নিয়ে বেঁচে থাকতে চান, তাহলে অবশ্যই আপনার মাঝে কোরআন বোঝার ক্ষমতা থাকতে হবে। হয় আপনাকে আরবি বুঝে পড়া শেখা জানতে হবে, অথবা কোরআনের অনুবাদ পড়ে কোরআনের মধ্যকার তাৎপর্য আপনাকে জানতে হবে। মহান আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানা। যখন মুমিনদের সামনে আল্লাহর কথা বলা হয়, ইদা তুলিয়াত আলাইহিম আয়াতু, অথবা যখন তাদের সামনে মহান আল্লাহ তাআলার আয়াতকে তেলাওয়াত করা হয়, যাদাতহুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি পায়,
জাদাতহুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি পায়। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, আপনার বাসায় পবিত্র কোরআনটাকে সুন্দর করে কাপড় দিয়ে মুড়িয়ে তাকে রাখা থাকে, তথাপিও আপনার পরিবার ইসলামের দিকে আসতে পারে না। আপনার স্ত্রী বা আপনার মা হয়তো সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করে, কিন্তু আপনার পরিবারের অন্য অন্য সদস্যরা বা তিনি নিজেও অনেক সময় সঠিক পথে থাকতে পারেন না। তার কারণ এইটাই যে কোরআনের মধ্যে যে রূহ রয়েছে, কোরআনের মধ্যে যে তাৎপর্য রয়েছে, কোরআনের যে মাধুর্যতা রয়েছে, কোরআনের মধ্যে মহান আল্লাহ তাআলা তার বান্দাকে যেভাবে দিনের দিকে আহ্বান করেছেন, এটা বোঝার ক্ষমতা আপনার বা আপনার পরিবারের বা আপনার পরিবারের সদস্যদের নাই। আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আমাদের জন্য সবচেয়ে জরুরি, সবচেয়ে জরুরি পৃথিবীর বুকে সবচেয়ে বড় নসিহা, পৃথিবীর বুকে সবচেয়ে বড় ওয়াইদ, পৃথিবীর বুকে সবচেয়ে বড় উপদেশ দানকারী হচ্ছে আল কোরআন। সব কিছু শেষ হয়ে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে আপনার সাথে যদি আল কোরআন থেকে যায়, তাহলে অবশ্যই আপনি দিনের পথে থাকবেন। তবে তার জন্য পূর্ব শর্ত হচ্ছে আপনাকে কোরআন বুঝে পড়া শিখতে হবে। আমি আপনার সামনে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, কোরআন আপনার জন্য বুঝে পড়া জরুরি। কোরআন পড়ুন, কোরআন থেকে উপদেশ গ্রহণ করুন। আমি আপনার সামনে সূক্ষ্মভাবে ছোট্ট একটু নিদর্শন মহান আল্লাহ তাআলার কোরআনের মধ্যে তার বান্দাকে মহান আল্লাহ তাআলা কীভাবে আহ্বান করছেন, যদি আপনি সেটা একটু বুঝতেন তাহলে হয়তো আপনার জন্য সহজ হতো। মহান আল্লাহ তাআলা সূরা নাজিয়ার মধ্যে যখন ফিরআউনের বর্ণনা দিচ্ছেন, তখন তিনি বলছেন ফাহাশারা ফানাদা, যখন ফিরআউন মানুষদেরকে একত্রিত করলো, ফানাদা এবং সে আহ্বান করলো, অতঃপর সে বলল ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের প্রভু, আমি তোমাদের প্রতিপালক। এখন মহান আল্লাহ তাআলা ফিরআউনের আসিয়ানের কথা, ফিরাউনের নাফারমানির কথা বর্ণনা করলেন, কিন্তু মহান আল্লাহ তাআলা ফিরাউনকে যে হেদায়েতের দিকে আহ্বান করছেন আপনি সেটা একটু দেখুন, এটা কোরআনের মধ্যেই আছে। মহান আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলছেন ইযহাবা ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, ইযহাবা হে মুসা এবং হারুন, ইযহাবা তোমরা যাও ইলা ফিরাউনা ফিরাউনের কাছে, ওয়াকুলা লাহু ওয়াকুলা লাহু কওলাল লাইনা, এবং তাকে নরম ভাষায় আহ্বান করো, লাআল্লাহু ইয়াতাযাক্কার আও ইখশা, যেন সে উপদেশ গ্রহণ করে। মহান আল্লাহ তাআলা ফিরাউনকে নিজের দিকে আহ্বান করার জন্য মুসা আলাইহিস সালামকে নরম ভাষায় আহ্বান করছেন, নরম ভাষায় ডাকতে বলছেন। আপনি যদি মহান আল্লাহ তাআলার ভালোবাসা, মহান আল্লাহ তাআলা আপনাকে কিভাবে দিনের দিকে আহ্বান করছেন, মহান আল্লাহ তাআলা কিভাবে আপনাকে তার নিজের দিনের দিকে ডাকছেন, এটা যদি আপনি বুঝতে চান এবং তার দিনকে যদি আপনি আঁকড়ে ধরে থাকতে চান, তাহলে অবশ্যই আপনাকে কোরআন মেনে চলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন আমি তোমাদের সামনে দুটি জিনিস লিখে যাচ্ছি, কিতাব আল্লাহ ও সুন্নাত নবী, মহান আল্লাহ তাআলার কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কোরআন বুঝে পাঠ করার, অর্থসহ অনুবাদ পড়ে পাঠ করার তৌফিক দান করুন। কোরআন বাড়িতে সাজিয়ে রাখার বস্তু নয়। আমি আপনাদের সামনে আসলে কোনো উপদেশ বা নসিহা করার জন্য এখানে দাঁড়াইনি। আমাদের অনেক বড় বড় ওলামায়ে কেরাম আছেন, তারা অবশ্যই আপনাদের সামনে কথা বলবেন। আমি মূলত আপনাদের সামনে কিছু দোয়া নেওয়ার জন্য আপনাদের কাছে এসেছি। আমি আল্লাহ তাআলার অনেক শুকরিয়া যে তিনি আমাকে সৌদির এই পবিত্র জমিনে কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটিতে কবুল করেছেন। আমি আপনাদের কাছে শুধু দোয়ার জন্য এসেছি, আপনারা দোয়া করবেন আমাদের জন্য, আমাদের পরিবারের জন্য। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তার দিনের বড় দাই হিসেবে, দিনের বড় খাদেম হিসেবে কবুল করেন, আমাদেরকে যেন সুস্থ রাখেন এবং আমাদের দিনের উদ্দেশ্যে আমাদের যে কার্যক্রম রয়েছে তা যেন কবুল করেন। এবং আপনারা সকলেই আমার শ্রদ্ধেয় পিতা শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সুস্বাস্থ্য কামনা করে এবং তার জন্য নিজেদের জন্য যখন দোয়া করবেন, তখন অবশ্যই তার জন্য, তার প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনাদের রিজিকে, আপনাদের প্রচেষ্টায়, আপনাদের দিন প্রচারের উদ্দেশ্যে বরকত দান করুক, আপনাদের কাজে বরকত দান করুক এবং পবিত্র কোরআন মেনে বুঝে পাঠ করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনলাম। বিদায় হজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলে গেছেন যে তোমাদের মাঝে দুটি জিনিস রেখে গেলাম, যতদিন পর্যন্ত তোমরা যদি আঁকড়ে ধরবে ততদিন পশ্চিম কালেও কোনোভাবে তোমরা গুমরা হওয়ার কোনো প্রশ্ন হবে না। হক এবং বাতিলের দ্বন্দ্ব চিরন্তন হয়েছে,
রয়েছে এবং থাকবে, কিন্তু মুসলিমদের সেই হাতিয়ার কোরআন যদি মজুদ হয়ে ধরে থাকতো, তাহলে আজকে আমরা এরকম মানে মাঝিবিহীন নৌকার মতো ভাসমান হতাম না। মুসলমানদের সংখ্যা আছে, মুসলমানদের দেশ আছে, মুসলমানদের ইজ্জত নেই, ক্ষমতা নেই। কেন? আচ্ছা, কোরআনকে আমরা খুব ভালোবাসি কিন্তু কোরআন পড়তে জানি না। কোরআন মহাসত্য, কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোরআনের মধ্যে কোনো পরিবর্তন নাই, সবাই বিশ্বাস করি কিন্তু কোরআনের অর্থ জানি না। কোরআন শুদ্ধ করে তেলাওয়াত করতে জানি না, কোরআন হিফজ করি না, কোরআনের ক্লাসে বসি না, মহাপথে কি আছে? ছেলেপিলে একটু বড় হলো, ইংলিশ মিডিয়ামে দিয়ে দিলাম ছেলেদেরকে, মেয়েদেরকে কোরআন খুব ভালোবাসি, তাহলে এই ভালোবাসা আমাদের কি কাজে আসবে? সময় তো হাজিরি, কোরআন কি শুধু মুখে মুখে ভালোবাসবো নাকি কোরআন আমরা অনুসরণ করব, কোরআন আমরা শিখব? কোরআন অবশ্যই আমাদেরকে শিখতে হবে। আর আপনারা সবাই দোয়া করবেন যে এরকম তরুণ এবং যুবক ভাইয়েরা যখন কোরআনের দিকে মানুষকে আহ্বান করবে, ইনশাআল্লাহ দিনের কাজ হবে, মুসলমানদের কল্যাণ সাধিত হবে এবং শয়তান এবং বাতিল শক্তি পরাজিত হবে ইনশাআল্লাহ। আকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সম্মানিত হাজিরিন, এবার আলোচনা নিয়ে আসছেন আমাদের সম্মানিত ভাই মোহতারাম আব্দুর রাকিব হাফেজাহুল্লাহ, তিনি আমাদের মাঝে বায়ান নিয়ে আসছেন। ফালে তাবাদাল মাশকুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। আজকের এই মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম এবং আমার দিনদার ভাইয়েরা, সকলকে অভিনন্দন জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সর্বদাই দিনের উপরে, ইসলামের উপরে, ইমান এবং আমলের উপরে অটল রাখেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আজকে এখানে এসে অত্যন্ত আনন্দ এবং খুশি লাগছে যে আমাদের দিনী ভাইয়েরা আলহামদুলিল্লাহ আলোচনা করছেন। বিশেষ করে এই সেন্টার আমাদের সম্মানিত শেখ আব্দুল্লাহ কাফি, আব্দুল্লাহ বাকি হাফিজাহুমুল্লাহ, ওনাদের প্রচেষ্টায় আমাদের দিনী ভাইয়েরা আলহামদুলিল্লাহ দাঁড় হিসেবে গড়ে উঠছেন। আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখেরাতে যাজা খের দান করুক। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে একটি বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুধুমাত্র তার ইবাদাহ করার জন্য সৃষ্টি করেছেন। আমাদের এই ইবাদাহ করার কিছু নিয়ম এবং পদ্ধতি আছে, যে কোনো আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না, এবং এই আমলগুলো কবুল হওয়ার জন্য এবং আমল শুদ্ধ হওয়ার জন্য কিছু নীতিমালা আছে। তার মধ্যে আমলের কিছু রুকুন আছে, যেমন ইমানের রুকুন আছে, ইসলামের রুকুন আছে, এইভাবে আমল কবুল হওয়ার কিছু রুকুন আছে। আর আমলটা শুদ্ধ হওয়ার জন্য, যে আমল আমরা করছি সেই আমল শুদ্ধ হওয়ার জন্য কিছু নীতিমালা আছে। সেখান থেকে সামান্য শুধুমাত্র পয়েন্টগুলো ইনশাআল্লাহ আপনাদের সামনে তুলে ধরব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এটি হলো কোরআনে কারিমের সর্বপ্রথম নির্দেশ সমগ্র মানব জাতির জন্য, অর্থাৎ সূরা বাকারার সর্বপ্রথম যে নির্দেশ এসেছে সমগ্র উম্মার জন্য, মুসলিম অমুসলিম সমগ্র মানব জাতির জন্য সর্বপ্রথম নির্দেশ হলো এটাই, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদাহ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপরায়তে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূলুল্লাহকে নির্দেশ দিচ্ছেন যে আপনি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়েছেন যে আমি যেন শুধুমাত্র ইখলাসের সহিত তার ইবাদাহ করি। কুল ইন্নি উমিরতু আন আবুদাল্লাহ মুখলিসাল লাহুদ্দিন। আমরা যখন এই ইবাদাহ করব, এই ইবাদাহগুলো শুদ্ধ হওয়ার জন্য কিছু নিয়ম এবং পদ্ধতি আছে। এই পদ্ধতিগুলোকে সালফে সালেহীনগণ কয়েকটি পয়েন্টে ভাগ করেছেন। সর্বপ্রথম হলো ইসলামের যে সকল বিষয় আছে, এই যেগুলো ইবাদাহ আছে, এই ইবাদাহগুলো অবশ্যই দলিল ভিত্তিক হতে হবে। অন্য ভাষায় যদি আমরা বলি,
ফিকহি ভাষায় বা ইলমের ভাষায় যদি আমরা বলি, সেটাকে মুহাদ্দিসিনগণ ফুকাহাগণ বলেছেন তৌকিফিয়া, অর্থাৎ আমলটা তৌকিফি হবে। যে কোনো আমল হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ থাকবে, সেটার দলিল থাকবে, এবং অবশ্যই এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত। যদি মানুষের পক্ষ থেকে সেখানে সংযোজন করা হয়, বিয়োজন করা হয়, তাহলে সেই আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। কোরআন এবং সুন্নার মধ্যে অনেক বিষয় আছে, দলিলের বিষয়, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে বলেছেন যে অবশ্যই যেন আমরা দলিল সহকারে আমল করি। যেমন আমাদের পূর্বেকার আলোচক বলেছেন যে কোরআন এবং সুন্না আমাদের জন্য রেখে গিয়েছেন, সুতরাং আমাদের দলিলগুলো হবে কোরআন এবং সুন্না থেকে। দ্বিতীয় যে বিষয় সেটি হলো ইখলাস, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই করতে হবে। যদি আমলের মধ্যে শিরিক থাকে, শিরিক সেটা বড় শিরিক হোক সেটা ছোট শিরিক হোক, যদি সেখানে শিরিক চলে আসে সেই আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। তাহলে প্রথম হলো তাওকিফিয়া হতে হবে, দ্বিতীয় হচ্ছে শিরিক মুক্ত ইবাদা হতে হবে। যদি মানব দেখানো আমল করি, রিয়া যদি সেখানে চলে আসে, তাহলে সেটাকে আমরা শিরকে আসগর বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা, যদি কোনো ব্যক্তি এই ইচ্ছা পোষণ করে যে সে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করবে, সে যেন শিরিক মুক্ত ইবাদা করে। মুফাসসিরিনগণ বলেছেন এই আয়াতের ব্যাখ্যা হলো রিয়া, অর্থাৎ আমলের মধ্যে কোনো ধরনের রিয়া থাকতে পারবে না। সম্মানিত উপস্থিতি, এরপর তৃতীয় নম্বর পয়েন্ট হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করা। যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমল করেছেন, যে পদ্ধতিতে করেছেন, সেইভাবেই আমাদেরকে করতে হবে, এর বাহিরে করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সালাতের পদ্ধতি শিখিয়েছেন, সিয়ামের পদ্ধতি শিখিয়েছেন, হজের পদ্ধতি শিখিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি যেভাবে হজ করি তোমরা সেইভাবে হজ করো, তোমরা আমার থেকে হজ শিখে নাও। সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, আমি যেভাবে সালাত পড়ি তোমরা সেইভাবে সালাত পড়ো। সেইভাবে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন যাকাতের ক্ষেত্রে, সেইভাবে যাকাত দিতে হবে। সিয়াম যেভাবে নির্দেশ দিয়েছেন সেইভাবে আমাদেরকে সিয়াম পালন করতে হবে। তাহলে যদি আমরা আজকে জিকিরের দিকে যাই, তাহলে আমরা দেখব মানুষ নিজেদের পক্ষ থেকে জিকির বানিয়ে নিয়েছে, নিজেদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের গানের মাধ্যমে জিকির বানিয়ে নিয়েছে, শ্যামার নাম দিয়ে তারা সেখানে গান করছে আর তারা বলছে এগুলো জিকির। নাউযুবিল্লাহ মিন দালিক। সম্মানিত উপস্থিতি, এরপর যে পয়েন্ট আপনাদের সামনে উল্লেখ করব তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হল ইসলামের যে সকল আমল আছে সেগুলো সময় এবং সংখ্যার দিক দিয়ে ইসলাম নির্ধারণ করে দিয়েছে। যদি ইসলামের পক্ষ থেকে সময় এবং সংখ্যা নির্ধারিত থাকে, তাহলে সেই সময় এবং সংখ্যার মধ্যে মানুষের পক্ষ থেকে কোনো ধরনের পরিবর্তন আনা ইসলাম অনুমোদন দেয়নি। যদি আমরা উদাহরণ দিয়ে বলতে চাই, বলবো যে ফজরের সালাত সময়ের সাথে নির্ধারিত, পাঁচ ওয়াক্ত সালাত সময়ের সাথে নির্ধারিত, হজ সময়ের সাথে নির্ধারিত, সব সময়ের সাথে নির্ধারিত। এই সময়ের সাথে যে সকল আমল আছে, কোনো ব্যক্তি ইচ্ছা পোষণ করলে তার ইচ্ছা অনুযায়ী ফজরের সালাত রাতে ঘুমানোর পূর্বে পারে না। যদি কোনো ব্যক্তি ইচ্ছা করে আমি ওমরায় এসেছি, এখন আরাফার ময়দানে গিয়ে বসে থেকে হজ করে চলে যাই, এই অনুমোদন ইসলাম তাকে দেয়নি। নির্ধারিত যে সময় আছে সেই সময়ের মধ্যেই সে আমল করতে হবে। তদ্রূপভাবে যে সংখ্যার ইসলাম নির্ধারণ করে দিয়েছে সেই সংখ্যা আমাদেরকে সেভাবেই পালন করতে হবে, সেই সংখ্যার মধ্যে কোনো ধরনের পরিবর্তন করা যাবে না। যেমন জোহরের সালাত চার রাকাত, এশারের সালাত চার রাকাত, সেইভাবেই পড়তে হবে। সুতরাং এটা শুধু উদাহরণস্বরূপ, এর বাহিরে আমাদের সমাজে অনেক আমল আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যেগুলোর মধ্যে মানুষের সংযোজন এবং বিয়োজন ঢুকে গিয়েছে। সম্মানিত উপস্থিতি, এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ইবাদা কতটুকু পর্যন্ত আমরা করব, কোন সময় পর্যন্ত আমরা করব। ইসলাম এ ব্যাপারে বলছে ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আমাদের ইবাদা করার জন্য জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আমরা মৃত্যু পর্যন্ত আমাদেরকে ইবাদা করে যেতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বিভিন্ন আয়াতে বলছেন যে তোমরা ইস্তিকামাত থাকো, ফাস্তাকিম কামা উমির, যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে সেভাবেই আমাদেরকে ইসলামের উপর অটল থাকতে হবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলছেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিন অর্থ হলো মৃত্যু, মৃত্যু আসার আগ পর্যন্ত আমাদেরকে ইবাদা করে যেতে হবে। কিছু কিছু যারা বাতিলপন্থী আছে তারা বলে থাকে যে ইয়াকিন অর্থ বিশ্বাস, যখন আমার মনে বিশ্বাস চলে আসবে আল্লাহর ইমান, রসুলের ইমান, আর আমাদেরকে ইবাদা করতে হবে না।
এটা হলো গুমরাহি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং সহিহ সুন্নাহ বোঝার এবং সেভাবে আমল করার তৌফিক দান করুক। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদেরকে ইবাদা করতে হবে আমাদের মৃত্যু পর্যন্ত, প্রতিটা কাজে প্রতিটা আমলে আমাদেরকে কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী যে দলিল ভিত্তিক আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে নির্দেশ দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে কাজ করতে বলেছেন সেইভাবেই করতে হবে, এর বাইরে করা যাবে না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদেরকে বলবো, ইমানের যেভাবে রুকুন আছে, ইমানের রুকুন ছয়টি, সেইভাবে আমলের আমল কবুল হওয়ার জন্য তিনটা শর্ত রয়েছে, তিনটা আরকান রয়েছে, তিনটা রুকুন রয়েছে আমল কবুল হওয়ার জন্য। সর্বপ্রথম হচ্ছে আল মাহাব্বা, এই আমলের জন্য আপনি যে আল্লাহর জন্য আমল করছেন আপনার এখানে মাহাব্বা থাকতে হবে। এগুলো প্রতিটার বিশদ বর্ণনা রয়েছে, ইনশাআল্লাহ আপনারা শেখদের থেকে শুনবেন। এরপর হচ্ছে আল আল খৌফ, দুই নম্বর হচ্ছে ভয়, আর আপনি আপনার আমল কবুল হচ্ছে নাকি আপনার আমল কবুল হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার আমল কবুল না করেন তাহলে আপনাকে জাহান্নামে যেতে হবে, আর যদি আপনার আমল কবুল হয় সেটা হলো রজা। সেটা কি রজা? অর্থাৎ আমলের ক্ষেত্রে এই তিনটা জিনিস অবশ্যই লাগবে, প্রথম হচ্ছে মহাব্বা, দ্বিতীয় হচ্ছে আল খৌফ, তৃতীয় হচ্ছে আর রজা। যদি এই তিনটা জিনিস পাওয়া না যায়, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, তাহলে পূর্ণাঙ্গ ইবাদা হিসাবে সেটা গ্রহণযোগ্য হবে না। তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসে আমাদেরকে ইবাদা করতে হবে। আমরা যে ইবাদা করব সেই ইবাদার মধ্যে ভয় এবং আশা উভয়টার সংযোজন হবে, ভয় থাকবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার ইবাদা কবুল করছেন কিনা, যদি কবুল না করে তাহলে আমাকে জাহান্নামে যেতে হবে, আর আমাদের আশা থাকবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমার ইবাদা কবুল করছেন এবং আমি ইনশাআল্লাহ জান্নাত পাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সময় সংক্ষিপ্ত এখানে শেষ করছি। صلى الله على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله عبادت একটু মিটি মারা শুনলাম, তাই না? ইবাদত কবুল হওয়ার মৌলিক দুইটা শর্ত আমরা আলোচনা শুনলাম, ইখলাস আরেকটা কি? এখন বলে গেলে কেমন হবে? না, রাসূল সাল্লামের তরিকা বা পদ্ধতি, এটা ছাড়া কোনো ইবাদত কবুল হবে? বড় হুজুরের, ছোট হুজুরের, ওয়াইজিন সাহেবের, কারোর ইবাদত কবুল হবে না। আর ইবাদতের তিনটা রুকন তিনি বললেন ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, প্রত্যেকটা ইবাদতের মধ্যে তিনটা জিনিস লাগবে, আশা ভয় ভালোবাসা। বলেন, আশা ভয় ভালোবাসা। এই তিনটা যদি ইবাদতের মধ্যে না থাকে তাহলে সেই ইবাদতটাকে ইবাদতই বলা যাবে না, রুকন বলা হয়ে বলা হয়েছে। আর অনেক মানুষকে আমরা যদি বলি যে ওমরা বা হাজ বা সালাত বা রমজানের রোজা কেমন করলেন, বলছে ভাই করলাম, কবুল করা না করার মালিক আল্লাহ, জানি না কি হবে, এরকম হয় বলো? এটা বোকামি। আমরা যে ইবাদতগুলো করছি দৃঢ়তার সাথে বিশ্বাস করতে হবে যে আমি আল্লাহ যে নিয়ম নীতি দিয়েছেন আমি সেগুলো ফলো করেছি, এর বাইরে তো আমি কিছু করতে পারি না। আল্লাহ আমাকে যতটুকু দায়িত্ব দিয়েছেন আমি এতটুকু করলাম, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কোনো ফাও কথা বলেন? আল্লাহ একটা নিয়ম দিলেন, আমি ওই নিয়মটা মানলাম, তারপরও আল্লাহ নেবেন না? না নেওয়ার অধিকার আল্লাহর আছে, এই সন্দেহ নাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে ধোকা দিবেন না, মিথ্যে কথা বলবেন না। যে নিয়ম আল্লাহ দিয়েছেন তার কোরআনের মাধ্যমে এবং হাদিসের, রাসূলের হাদিসের মাধ্যমে, ওই নিয়ম আপনি যদি মানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা গ্রহণ করবেন, দেখেই এই নিয়মটা দিয়েছেন, ওই নিয়মই আল্লাহ পছন্দ করবেন, এই জন্য ওই নিয়মটা আল্লাহ দিয়েছেন। আমাদের দায়িত্ব হলো যে কোরআন এবং সুন্নার শরিয়া বা নিয়ম নীতিগুলো মেনে ইবাদত করা, আর বুক ভরা আশা রাখতে হবে যে আলহামদুলিল্লাহ আমি যে তাসবিহ করেছি, আমি যে তেলাওয়াত করেছি, ওযু করেছি, সালাত আদায় করেছি, কিয়ামুল লাইল বা সিয়াম যা করেছি, আমি এর ফলাফলটা আল্লাহর কাছে পাবো ইনশাআল্লাহ। একটা বুক ভরা আশা, কোনো মানে সন্দেহ নাই, আশা থাকবে আল্লাহর কাছে, আবার ভয়ও থাকবে যে আল্লাহ জানে ঠিক মতো এবার করলাম নাই, কোথাও ভুল টুল হয়ে গেল, বলতে পারে না। এই জন্য এদিকটা খুব সতর্ক থাকতে হবে, ভুল হয়ে যেতেও পারে। আবার ইবাদত খুব করছে কিন্তু আল্লাহর মহব্বতে না, কেন? সবাই করতেছে আমিও করতেছি, সবাই কান্দতেছে দেখে আমারও কান্না আসতেছে, এরকম হয়। কিন্তু অনেকে নফল রমজান মাসে রোজা রাখতেছে, ভাই রোজা রাখতেছেন কেন? দেখেন এখন রোজাটা না রাখলে দুপুরবেলা একা একা রান্না বান্না করা অনেক ঝামেলা, তা না করে খেয়েই নি রোজাটাও হয়ে যাক, হ্যাঁ, আর খাওয়ার ঝামেলা থেকে বেঁচে গেলাম, দেখলে কি আল্লাহকে ভালোবেসে না? তাহলে ইবাদত হতে হবে, আশা থাকতে হবে, আর কি
আশা, ভয়, ভালোবাসা, এই তিনটা থাকতে হবে। এবার আলোচনা নিয়ে আসছেন আমাদের শ্রদ্ধেয় শেখ শেখ আব্দুল লতিফ আল মাদানী হাফেজাহুল্লাহ। তিনি আগে আলগাত ইসলামিক সেন্টারে ছিলেন, এখন আপনাদের এখানে জেদ্দার বাসিন্দা হয়ে গেছেন। জেদ্দা খালি শেখ মাসায় আলহামদুলিল্লাহ সেটিং হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ রহম করছে আর কি আমাদেরকে, দয়া করছে। এখন সমাজ শেখের কাছে আমরা আলোচনা শুনবো, ফলে তো মাস করো প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নাবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَقُّ الْمُسْلِمِ عَلَى الْمُسْلِمِ سَتٌّ খুব সংক্ষিপ্ত আকারে ভূমিকা ছাড়াই, যেহেতু টাইম রয়েছে মাত্র 6 মিনিট, আজানের সময় আছে মাত্র 7 থেকে 6 মিনিট, আমি একটি ছোট্ট হাদিস আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। তার পূর্বে প্রশংসা মাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যার ওই অশেষ মেহরবানিতে, যার ওই বিশেষ অনুকম্পায় এই জিদ্দার মতো একটি বড় শহরে এমনই একটি মহতি মাহফিলে শরিক হতে পেরেছি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম সর্বশেষ নবী হযরতে মুহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি ছিলেন সর্বকালের এবং সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পূর্বেই বলেছি, মানে আপনার ভূমিকা ছাড়া ছোট্ট একটি হাদিস, এই হাদিসটি আপনাদেরকে শোনাবো, সকলেই জানেন, এরপরও শুধু স্মরণের জন্য। ওয়াজাক্কির ফাইন্না জিক্রা তানফাউল মুমিনিন, যে মুমিনগণ উপকৃত হবেন স্মরণ করলে, স্মরণ হলে, শুধুমাত্র স্মরণের জন্য। যেহেতু আজকে আপনাদের সামনে আলোচনা রাখবেন বিশ্ববিখ্যাত আলেম আমাদের বাংলা ভাষার শেখ মতিউর রহমান সাহেব, আমরা সকলেই তারই অপেক্ষায় আছি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুন্দরভাবে আলোচনা করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একজন মুসলমানের অপর একজন মুসলমানের উপর 6টি অধিকার রয়েছে। কয়টি অধিকার বলেন তো? 6টি। একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর, তার মানে আপনার উপর আরেকজন মুসলমানের কয়টি অধিকার বলেন তো? 6টি। সকলেই জানা আছে কিনা বলেন। 1 নম্বর কি বলেন তো? ইজা লাকিতাহু, আল্লাহ রসুল কি বলেছেন? ইজা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন তুমি কোনো মুসলমানের সাথে সাক্ষাৎ করবে, কার সাথে? ফাসাল্লিম আলাইহি, তাকে সালাম দিবে, তাই কি দিবেন? সালাম দিবেন। আর সালামের ব্যাখ্যা আল্লাহ রসুল দিয়ে গেছেন, কি বলতে হবে বলেন তো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। নেকি কয়টা পাইবেন? 30টা। কয়টা পাইবেন? 30টা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কাকে সালাম দিলে দিবেন? যে কোনো মুসলমান ছোট বড় যার সাথে সাক্ষাৎ করবেন, তার অধিকার আপনার উপর, কি দিবেন তাকে? সালাম দিবেন। সালাম দেওয়ার অর্থ কি? তার জন্য কি করা বলেন তো? দোয়া করা। কি করা তার জন্য? দোয়া করলেন, আসসালামু আলাইকুম, আপনার উপর আল্লাহর শান্তির দ্বারা বর্ষিত হোক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এবং আল্লাহর রহমত অবতীর্ণ হোক, ওয়া বারাকাতু, এবং বরকত অবতীর্ণ। কারো কার জন্য দোয়া করলেন? আপনার সাথের জন্য। নেকিও পাইলেন, তাহলে আপনার সুন্নত আদায় হইল, তাই কি না বলেন?
আর যিনি শুনলেন তার উপর ওয়াজিব যে উত্তর দেওয়া, তাই কিনা বলেন? এখন আমরা অনেকে সালাম দেয়, সালাম আলাইকুম হুজুর সাহেব কেমন আছেন, সালাম আলাইকুম, সালাম হলো কি বলতে হয় বলেন তো, আসসালামু আলাইকুম। আবার আমাদের দেশে আমি ময়মনসিংহের মানুষ, ময়মনসিংহ যদি কেউ থাকেন বলতে পারবেন, আমাদের দেশে সালাম দেয় কিভাবে, যখন বিয়া শাদী হবে, বিবাহ শাদী, তাই কিনা, তখন পায়ে ধরে সালাম দেওয়া, তাই কিনা, আছে কিনা বলো আপনাদের এলাকায়? আগে ছিল, এখন নাই। এই তো আমি কয়দিন আগে দেশ থেকে আসলাম, এক জায়গায় বিবাহ হয়েছে, আলেমের ঘরে, বড় আলেম, সেখানে পায়ে ধরে সালাম দেওয়াই হলো তাদের বৈশিষ্ট্য। সালাম পায়ে ধরে দেয় নাই বলে বউ হচ্ছে বেয়াদব। বউ হলেন কি বেয়াদব, অর্থাৎ তিনি আদব শিখছেন কার থেকে, কার কাছ থেকে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রসুল বলেছেন তোমরা সালাম দিবে কি বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, এই বলে সালাম দিয়েছে। তাকে উত্তর দেওয়া হয়েছে কি মেয়েটা বেয়াদব, মেয়েটা কি বেয়াদব। এই যে কথা, এই যে আমাদের দেশে প্রচলিত প্রথা, এই প্রথা হচ্ছে কোথায় থেকে এনেছে বলেন তো, হিন্দুদের কাছ থেকে, অমুসলিমদের থেকে, অমুসলিমদের থেকে আনা হয়েছে। তাই আমি এটা সংক্ষিপ্ত বলছি, যেখানে এখনো পায়ে ধরে সালাম দেওয়ার রেওয়াজ রয়েছে, প্রচলন রয়েছে, সেটা উঠিয়ে দিবেন, সালাম দিবেন কি বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আবার বাড়িতে যখন প্রবেশ করবে তখন কিন্তু সালাম দেওয়া হয় না, হয় নাকি বলেন? খুব কম, নিজের স্ত্রীকে, নিজের ছেলেকে, নিজের মেয়েকে, নিজের মাকে, নিজের বাবাকে সালাম দেয় না। এক বছর আমি গত মনে হয় 20 বছর আগে এক জায়গায় আলোচনা করেছি, তো উনি তৃতীয় দিন আমাকে এসে বললেন, হুজুর আমি তো আমার ওয়াইফকে সালাম দিয়েছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছো মরিয়ম? বলছে আমি তো তোমার স্ত্রী, মানে যে বউকে যে সালাম দিয়েছে এটা তো ঠিক হয় নাই, মানে আমার দেশে প্রচলন নেই, আপনি সালাম দেন না বাড়িতে গিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন যখন তোমরা ঘরে প্রবেশ করবে, ফাসাল্লিমু, তাদেরকে কি দেবে, সালাম দিবে, আল্লাহর পক্ষে দোয়া রহমত এবং বরকত অবতীর্ণ হবে। এটা আমাদের দেশে প্রচলন অনেক জায়গাতেই নেই, প্রচলন করবেন, ছেলে মেয়েকে, স্ত্রীদেরকে সালাম দিবেন। আমাদের দেশে যারা স্কুল কলেজে লেখাপড়া করেছেন, যখন আমাদের টিচারগণ স্কুলে আসেন, এখানে স্কুল রয়েছে, এই যে আপনাদের এমবেসির অধীনে যে স্কুল, ইংলিশ মিডিয়াম বা এমবেসির স্কুল, ওখানে গিয়ে দেখেন আপনি ছেলেকে জিজ্ঞেস করে দেখেন, যখন স্যার আসে তখন সালাম দেয় কে, ছাত্র দাঁড়িয়ে যায় আসসালামু আলাইকুম, আর স্যার মহামহাশয় তিনি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, এই বলে কিনা বলেন? উচিত কার ছিল, কে সালাম দিবে, স্যার এসে সালাম দিবে, তিনি দাখিল করছেন, ঘরে প্রবেশ করেছেন, স্যারের স্যারের উপর আবশ্যক তাকে সালাম দেওয়া। আর আমাদের স্যার হচ্ছে আকাশের চন্দ্র সূর্য, সে সালাম দিবে না, তাই কিনা বলেন? সালাম দিবেন কে, কম সংখ্যক লোক, বেশি সংখ্যক লোককে? স্যার কি কম সংখ্যক না ছাত্র কম সংখ্যক বলেন তো, ছাত্রগণ, ছাত্ররা বেশি হতে, স্যার যখন ঘরে প্রবেশ করবেন সালাম দিবেন, এটাই নিয়ম। এই নিয়ম আমাদের দেশে মানা হয় না, আমাদের দেশে প্রচলিত নাই, সমাজে প্রচলিত একটি কি কুধারণা রয়েছে যে সালাম দিবে কে, ছোটরা সালাম দিবে, হ্যাঁ ছোটরা সালাম দিবে বস, আর গরিবরা সালাম দিবে, ধনীরা খালি ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম বস, আর ইলেকশনের সময় সকলে সালাম দিবে তা নয়। তাই সালাম দিবেন শরীয়ত সম্মতভাবে, সালাম দেওয়ার পরে মুসাফা করতে হবে, তাই কি না বলেন? কি করবেন? মুসাফা করবেন। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে তোমরা সালাম দেওয়ার পরে যদি মুসাফা করো, দুজনের হাত পৃথক হওয়ার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেন, পূর্বের সমস্ত গুনাহ কি করে দেন, গফির আল্লাহু মা তাকাদ্দাম মিন যামু বলা হয়েছে, পূর্বে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। কোন ব্যক্তিকে? যিনি সালাম দেওয়ার পরে মুসাফা করবেন। আবার মুসাফা দিবে কয় হাতে বলেন তো, এক হাতে না দুই হাতে? আমাদের দেশে বেশিরভাগ 90% আলেম রাই সালাম দিবে দুই হাতে, তাই কেমন আছে, তাই কিনা বলেন? কি জন্য? তারা হলো চার হাতের মুসাফা। কয় হাতে হলো বলেন তো, সুন্নত কয় হাতে? যে আমাদের সম্মানিত আলেম সাহেব আপনাদের নানান ধরনের ক্লাস করে তার কাছে শিখেছেন, কয় হাতে সালাম দিবেন বলেন তো? এক হাতে, ডান হাতে, আর উনি দিবেন এক হাতে, কয় হাত হলো? দুই হাত, দুইজনের দুই হাতে, এইটা হলো সালামের সুন্নতি নিয়ম। চার হাতে সালাম দেওয়া সুন্নতি নিয়ম নয়। তাই এই সালাম সম্পর্কে সংক্ষিপ্ত এটুকু কথা যে আপনারা সালাম দিবেন, এক নম্বর। দুই নম্বর হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইজা দা আগাফ আজিবহু, দুই নম্বর অধিকার আপনার উপর আরেকজনের কি বলেন, যখন আপনাকে কেউ দাওয়াত দিবে তার দাওয়াতে সাড়া দেওয়া, কি দেওয়া বলেন তো, সাড়া দিবেন। একজন বিবাহের দাওয়াত দিয়েছে, আপনি গেলেন না, এর পরবর্তী আপনার মেয়ের বিবাহ, তাকে দাওয়াত দিলেন, আসবে? সে আসবে না, দুজনের মধ্যে আরো বেশি হিংসা নির্দেশ বাড়বে।
তিন নম্বর সংক্ষিপ্ত, ইজা ইজা ইস্তানসাকা ফানসালাহু, অপরে যখন বলবে আমাকে একটু নসিহত করেন তাকে নসিহত করবেন। চার নম্বর বলতেছি ইজা আতাসা ফাহমিদ আল্লাহ ফাসাম্মিদহু, যখন কোনো ব্যক্তি হাসি দিবে হাসি দিয়ে কি বলবে বলেন তো? আলহামদুলিল্লাহ। কি বলবেন? আলহামদুলিল্লাহ। যিনি শুনলেন আলহামদুলিল্লাহ বলছেন, সে উত্তরে কি বলবেন বলেন তো? এর হামুক আল্লাহ। কি বলবেন? আমি গাড়িতে অনেক সময় বাংলাদেশে দেখি, এখানেও দেখি অনেকে সালাম দেওয়ার পরে আলহামদুলিল্লাহ, অনেকে হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ অনেকে নিজেই বলেন না। কি বলেন না বলেন তো? নিজেই বলেন না। তাই কি বলবেন? এর হামুক আল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন। যিনি শুনলেন তিনি কি বলবেন বলেন তো? এর হামুক আল্লাহ দোয়া। চার নম্বর বলতেছি